হ্যালো বিয়ার, সালামু আলাইকুম। দিস ইজ সাবির অ্যান্ড ইউ আর ওয়াচিং সাবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো আজকে পর্যন্ত আপনার সাথে নিয়ে আসলাম একটা বেস্ট একটা মাইনিং অ্যাপস। অলরেডি কিন্তু এখানে বন্ডেক্স অ্যাপসটার কথা সবাই জানেন, এখান থেকে অলরেডি অনেকে মাইনিং করতেছেন। সো যারা এখন পর্যন্ত এখান থেকে মাইনিংয়ে কাজটা শুরু করেন নাই, আপনারা এখান থেকে কাজটা শুরু করে দিতে পারেন। আশা করি এখান থেকে একটা ভালো একটা প্রফিট আসবে। আর এখানে কিন্তু এটি কিন্তু আর বেশি দিন মাইনিং থাকবে না। সো যারা এখনও কাজ ধরেন নাই, তাড়াতাড়ি এখান থেকে ইনস্ট্যান্ট এখন ভিডিওটা দেখে জাস্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং মাইনিং স্টার্ট করে দিবেন। সো আজকে পর্যন্ত আমি এখানে দেখাবো কিভাবে আপনার এখান থেকে অ্যাকাউন্ট করবেন। আর অ্যাকাউন্ট তো অলরেডি এখান থেকে সবে করতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট একটা টাচ দিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন আর কীভাবে এখান থেকে কাজ করবেন। যারা নতুন আছেন অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা এইরকম একটা পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন, আজকের অফার লিঙ্ক। জাস্ট এখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন টেলিগ্রামে। জাস্ট টেলিগ্রামে এসে এই পোস্টটা পেয়ে যাবেন, বন্ডেক্স অ্যাপ মাইনিং অ্যাপ। বন্ডেক্স মাইনিং অ্যাপ আপনারা এখান থেকে যে দেখতে পারতেছেন অ্যাপ লিঙ্ক দিয়ে রাখছি। আর আপনারা যদি এখানে অ্যাপসটা ইনস্টল করতে সমস্যা আপনারা কী করবেন আমি এখন দেখাই দিচ্ছি কীভাবে আপনি ইনস্টল করবেন। আপনারা চাইলে গুগল থেকে আপনার বন্ডেক্স অ্যাপেকে লিখলে সার্চ করলে আপনার এখান থেকে অ্যাপেকের মাধ্যমে ডাউনলোড দিয়ে দিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে প্লে স্টোরে আপনার প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কী করবেন, এক্সট্রা ভিপিএন আপনারা ইউএস অথবা কানাডা যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করার পর জাস্ট আপনারা এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের এই যে মেইলটা আপনার এখান থেকে এখানে ক্লিক করে আপনারা একটা মেইল চেঞ্জ করবেন। আপনার ফোনে তো আশা করি এখান থেকে দুই তিনটে মেইল থাকবে। আপনারা জাস্ট এখান থেকে এই মেইলটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর ভিপিএন ইউজ করবেন। সো ভিপিএন ইউজ করার পর আপনারা এখান থেকে দেখবেন এখান থেকে বন্ডেক্স সার্চ করলে আপনার এখান থেকে এই অ্যাপসটা এখান থেকে পেয়ে যাবেন। সো আপনারা কিন্তু ভিপিএন ইউজ না করলে এখানে প্লে স্টোরে অ্যাপসটা বর্তমানে অ্যাভেলেবল না বাংলাদেশের জন্য। জাস্ট আপনার এখান থেকে ভিপিএন ইউজ করলে আপনারা কিন্তু এখানে অ্যাপসটা পাওয়া যাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন। আচ্ছা ওয়েট, আমি আপনাদের সো আপনারা যাতে এখানে পেতে এটা সুবিধা হয়েছে তার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখান থেকে ভিপিএনটা ইউজ করে। একটু ওয়েট। আচ্ছা ওকে, আমি আমার এখান থেকে একটা মেইল চেঞ্জ করে নিলাম। আপনার এখান থেকে আপনার এই যে কর্নারের উপরে এখানে কর্নারে ক্লিক করে আপনি একটা মেইল চেঞ্জ করে নেবেন। দেন আপনার এখান থেকে দেখতে পারবেন যে বন্ডেক্স সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন যে এখানে অ্যাপসটা আপনার পাওয়া যাবেন। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার এখান থেকে অলরেডি এখান থেকে অ্যাপসটা এখন শো করতেছে। আপনার এখান থেকে ভিপিএন ইউজ করবেন। সো ভিপিএন ইউজ করার পর জাস্ট আপনার এখান থেকে অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আশা করি এখান থেকে যাদের ইনস্টল করতে সমস্যা হয় আপনার এখান থেকে আপনার ভিপিএন ইউজ করবেন। দেন আপনার এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। সো এখান থেকে আপনার যে কোনো একটা মেইল চেঞ্জ করে আপনার জাস্ট এখানে সার্চ করলে এখান থেকে অ্যাপসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইনস্টল করে নেবেন। সো তারপর আপনার এখান থেকে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই এখান থেকে এই পোস্ট আসবেন। আসার পর জাস্ট এখান থেকে এই যে F7481 এখানে আপনার এখান থেকে জাস্ট এখান থেকে এভাবে চাপ দিয়ে আপনার এখান থেকে এই যে কোডটা অবশ্যই কপি করবেন। আর অবশ্যই এখান থেকে রেফার কোডটা ইউজ করবেন। এখানে তারপর চলে যাবেন আপনাদের অ্যাপসে যাওয়ার পর জাস্ট আপনার কী করবেন, সাইন আপ অপশনে ক্লিক করবেন। নতুন অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনার এখান থেকে আমি এখান থেকে অ্যাকাউন্ট করে দেবেন দেখাবো না। আপনারা জাস্ট এখান থেকে ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেন সাইন আপে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে আপনাদের সব কিছু ডিটেলস আসবে। যদি আপনার এখান থেকে নাম আসে, তারপর এখান থেকে তারপর অন্য কিছু আসে, আপনার জাস্ট এখান থেকে নাম আপনার নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ইনভাইট কোডের জায়গায় আপনার এখান থেকে এই যে রেফার কোডটা যে কপি করে আনছেন ওইখানে বসে দিবেন। আর অবশ্যই আপনার এখান থেকে যে কোনো মাইনিং অ্যাপসের আপনার এখান থেকে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনার এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনার এখান থেকে এনআইডি কার্ডের নাম অনুযায়ী নামটা দিবেন। আশা করি এখান থেকে বুঝতে পারছেন আপনার এখান থেকে পরবর্তী কিন্তু যে কোনো মাইনিং অ্যাপসের আপনার এখান থেকে KYC আপনার লাগে। সো অবশ্যই আপনার এখান থেকে যে কোনো ধরনের অ্যাকাউন্ট করার আগে আপনার এখান থেকে মাইনিং অ্যাপসের অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আপনার এখান থেকে এনআইডি কার্ডের সাথে আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার এখান থেকে KYC করতে পারেন ওই এনআইডি কার্ডের নামটা আপনার এখান থেকে জাস্ট মিলায় তারপরে ওই নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন। আর অবশ্যই এখান থেকে রেফার কোডটা ইউজ করবেন। দেন আপনার এখান থেকে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আপনার জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে আপনার যা ডিটেলস আছে সবগুলো সব কিছু দিয়ে তারপরে ইনভাইট কোড বসায় তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। আমি এখান থেকে ডাবল অ্যাকাউন্ট করতে চাচ্ছি না। এখান থেকে আপনার মাল্টিপল করলে সমস্যা হতে পারে, আপনার চাইলে মাল্টিপল করতে পারেন। আপনার এখান থেকে আইসল্যান্ড ইউজ করে আইসল্যান্ডে একটা রাখতে পারেন আর একটা মেইন ফোনে রাখতে পারেন। আর এখান থেকে মাল্টিপল করার দরকার নেই, কারণ এখান থেকে যদি আপনার এখান থেকে মাল্টিপল ধরে এখান থেকে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনার এখানে মাইনিং অ্যাপসগুলোতে জাস্ট আপনার এখান থেকে যদি দুইটা করতে চান এক ফোনে, তারপরে একটা আপনার আইসল্যান্ডের মাধ্যমে করতে পারবেন আর একটা আপনার এখান থেকে মেইন ফোনের মাধ্যমে করতে পারবেন। সো যখন আপনাদের এখানে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে আপনি কী করবেন, এই যে আপনার এখান থেকে এই যে নিচের যে একটা বাটন দেখতে পারতেছেন জাস্ট এখান থেকে আপনার এই যে আপনার যদি একটু দেখাই দিচ্ছি আপনাদের একটু ওয়েট,
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের বাটনটা, এখানে যদি এখানে ক্লিক করলে আপনার এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এখানে আসার পর জাস্ট এখান থেকে এই যে কারেন্টলি আর্নিং এখানে ক্লিক করবেন। আপনার 24 ঘন্টা পর পর মাইনিং চালু করার জন্য আপনার এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আপনার এখান থেকে মাইনিংটা অন হয়ে যাবে আর কি। আপনার 24 ঘন্টা পর পর এখানে এসে অবশ্যই এখান থেকে মাইনিংটা চালু করে দেবেন। আর এটা কিন্তু বেশি দিন আর মাইনিং থাকবে না। আশা করি এখান থেকে যারা নতুন অ্যাকাউন্ট করবেন রেগুলার এখান থেকে মাইনিং করবেন, আর যারা অলরেডি করতেছেন রেগুলার মাইনিং করবেন। সো আপনারা এখানে নতুন অ্যাকাউন্ট যারা করবেন এখানে আপনার এখানে 0.01 থাকবে আপনার পার আওয়ারে স্পিড রেট। সো আপনি এটা কী করবেন, আপনার এখান থেকে প্রোফাইলটা আপনার এখানে আপডেট করলে আপনার এখান থেকে 0.05 আর এক্সট্রা পাবেন। তারপর আপনার এখান থেকে 0.06 হয়ে যাবে আপনার পার আওয়ার আর্নিং রেট আর কি। সো আপনার এখান থেকে প্রোফাইলটা আপডেট করার জন্য জাস্ট এখান থেকে এই যে দেখতে পারতেছেন এখানে প্রোফাইল ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করে আপনার এখান থেকে প্রোফাইল আপনার প্রোফাইল অ্যাড করবেন। তারপরে এক্সপিরিয়েন্স এডুকেশনস, তারপর আপনার যা যা আছে সব কিছু আপনার এখান থেকে যদি আপনি এখান থেকে আপনার সব কিছু কমপ্লিট করলে দেখতে পারবেন যে 0.0006 হয়ে গেছে আর কি। আপনি এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করলেন, এই যে আপনার এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনাদের একটু দেখাই দিচ্ছি, ওয়েট, এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনার এখান থেকে এই যে দেখতে পারতেছেন এই যে এই সবগুলো আপনার এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এই যে আপনার এখান থেকে এক্সপিরিয়েন্স, এই যে দেখতে পারতেছেন এখানে আপনার সবগুলো এখান থেকে এই যে প্রোফাইল পিকচার, তারপর ইউজার নেম, শর্ট ডিসক্রিপশন, এক্সপিরিয়েন্স, তারপর এডুকেশনস, এই সবগুলো আপনার এখান থেকে আপনার ইচ্ছেমতো আপনার এখান থেকে দিয়ে দিতে পারেন। প্রোফাইল পিকচার, তারপর ইউজার নেম, সব কিছু আপনার এখান থেকে সেট আপ করলে আপনার 0.06 আপনার এখান থেকে ইনকাম হয়ে যাবে। এই যে তারপর এখান থেকে মাইনিংয়ে আসলে দেখতে পারবেন যে আপনার এখান থেকে, আচ্ছা আমরা এটাকে একটু ক্রস করে দিই, এখানে দেখতে পারতেছেন এখানে মাইনিং অপশন আসলে জাস্ট এখান থেকে 0.06 পার আওয়ার হয়ে যাবে। এখান থেকে আপনার এই কাজটা করে নেবেন, কারণ এখান থেকে আপনার আর যদি এই কাজটা না করেন, প্রোফাইল সেট আপ না করেন, আপনার 0.01 থাকবে, মাইনিং স্পিডটা খুব কম থাকবে। আশা করি এখান থেকে বুঝতে পারছেন। সো আপনার এখান থেকে রেগুলার মাইনিং করবেন, আর যে কোনো ধরনের আপডেট পেতে তাদের এখান থেকে আপনার টুইটারে আপনার এখান থেকে তাদের অফিসিয়াল আপনার টুইটার অ্যাকাউন্টটাই যে কোনো ধরনের আপডেট আপনার এখান থেকে চেক দিতে পারবেন। সো আপনার এখানে টুইটার আসলে জাস্ট এখান থেকে বন্ডেক্স সার্চ করলে তাদের এখান থেকে অফিসিয়াল টুইটার আপনার অ্যাকাউন্টটা পাওয়া যাবেন। তারপর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের আপডেট দেখতে পারবেন আর কি, এখানে বিভিন্ন ধরনের আপডেট দিবে। আর অবশ্যই এখান থেকে আপনার যত ধরনের আপডেট আসে অবশ্যই জানাই দেবো, কেওয়াইসির আপডেট যখন আসবে অবশ্যই জানাই দেবো। আপনারা জাস্ট এখন রেগুলারলি মাইনিং করতে থাকেন। সো আশা করি এখান থেকে সবার একটা ভালো একটা প্রফিট হবে। অলরেডি যারা এখান থেকে সাতোশি মিস করছেন তো আপনারা দেখতে পারছেন কোর থেকে কেমন প্রফিট হয়েছে। আশা করি এখান থেকে আপনার যতগুলো এখন মাইনিং অ্যাপস সবগুলো এখান থেকে আশা করি কাজ করবেন, আপনারা এখান থেকে রেগুলারলি কাজ করবেন। জাস্ট 24 ঘন্টা পর পর আপনারা জাস্ট এখান থেকে মাইনিংটা কাজ